বর্তমানে এরাজ্যে শিক্ষা ব্যবস্থা একটি পণ্য ব্যবস্থায় পরিণত হয়েছে। আমরা বিগত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি এই রাজ্য সরকার আসার পর থেকে শিক্ষা প্রত্যেক কলেজ ক্যাম্পাসগুলোতে অনার্সগুলো যেভাবে আলু পটলের মতো বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া চলছিল, কলেজগুলোতে আলু পটলের মতো করে অনার্স সিট বিক্রি হচ্ছিল। এই সময় দাঁড়িয়ে ছাত্রদের মেধার থেকে বেশি প্রাধান্য পাচ্ছে তার বাবার টাকা। তার বাবার কতটা টাকা রয়েছে তার উপর নির্ভর করছে সে কোন সাবজেক্টে পড়ার সুযোগ পাবে, কতটা পড়ার সুযোগ পাবে। গোটা রাজ্য জুড়ে এবং আমাদের হুগলি জেলা এই মুহূর্তে কলেজগুলোতে টিএমসিপি ছাত্র সংসদ পরিচালনা করছে। সেই সময়কালে আমরা দেখতে পাচ্ছি গোটা কলেজগুলোতে কীরকমভাবে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, মানে শিক্ষার পরিবেশ কলেজগুলো থেকে একদমই হারিয়ে যাচ্ছে। কলেজগুলোতে সোশ্যাল ফেস্টের নামে যেভাবে একটা অশিক্ষার একটা পরিবেশ তৈরি হচ্ছে, কলেজগুলো মদ গাজার থেকে পরিণত হচ্ছে। এই সময়কালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্কুল ক্যাম্পাসগুলোতে বিভিন্ন কিছু সমস্যা রয়েছে। স্কুলের ছাত্ররা তাই নিয়ে, মানে স্কুলের ভেতরে কলেজের ভেতরে ছাত্ররা তাই নিয়ে কিছু প্রতিবাদ করতে গেলে তাদের রীতিমতো কলেজে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। এই সময়কালে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে এই সময় চাকরির পরীক্ষাগুলো যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে গোটা রাজ্যে শিক্ষার হাল এতটাই খারাপ। তাই আমরা আগামী 3রা ফেব্রুয়ারি এই সব কিছুর প্রতিবাদে এই রাজ্য সরকারের যে শিক্ষার যে হাল এই রাজ্য সরকারের আমলে এতটা খারাপ এবং কেন্দ্রীয় সরকারের যে শিক্ষা নীতিগুলি তা এই মুহূর্তে শিক্ষার জন্য এতটা খারাপ, আমরা তার প্রতিবাদে আগামী 3রা ফেব্রুয়ারি 2019 ব্রিগেডের সমাবেশে আমরা সবাই মিলিত হব। আশা রাখছি আপনারাও সবাই আসবেন। আগামী 3রা ফেব্রুয়ারি ব্রিগেডের মাঠে সবার সাথে দেখা হবে।